হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তাই পুলিশ ব্লগের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো যারা এখনো লাইক দাওনি, আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দিয়ে আমার সঙ্গে থেকে যেও। আর আমি আজকে একটু আগে বাজারে গিয়েছিলাম, কিছু ছোট ছোট জিনিস কিনেছি যেগুলো নিত্য দৈনন্দিন জীবনে লাগে, মানে রান্নাঘরের জিনিস, তার সঙ্গে আরও একটা জিনিস। তাই এগুলো আমি কিনেছি, একটু একটু করে টাকা জমিয়েছিলাম, সেখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে এলাম। অনেকদিন থেকে ভেবেছিলাম কিনবো কিনবো, তাই একটু পর্যাপ্ত পরিমাণে অল্প কিছু টাকা জমেছে, তাই দিয়ে আমি জিনিসগুলো কিনে নিয়ে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। নিজের জমানো টাকা থেকে কিঞ্চিত কিছু কিনলেও না অনেক ভালো লাগে সেটা, সেই জন্য ভাবলাম যে কিনেছি যখন তোমাদের সঙ্গে তো শেয়ার করবো অবশ্যই, কারণ আমি যাই করি তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকি না। ট্রেন যাচ্ছে, ট্রেনের শব্দটাও শুনতে পাচ্ছ। আমি যখন উত্তর চব্বিশ পরগনায় যাই শান্তিতে ভিডিও করি, আর এখানে এলে না মানে দুদিন দিন লাগে অ্যাডজাস্ট করতে, মানে এই সাউন্ড পলিউশনের সঙ্গে ভিডিও করার সময় অ্যাডজাস্ট করতে হয়। তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। চলে গেল গাড়ি, আর কিনেছি কি দেখো, এই দেখো এইগুলো কিনে নিয়ে চলে এসেছি, নিত্য দৈনন্দিন জীবনে লাগেই রান্নাঘরে। এটা লাগে না, এটা লাগে না। তিনটে টব এনেছি কারণ আমি বাড়ি থেকে চন্দ্রমল্লিকা ফুল গাছের ডাল নিয়ে এসেছি, কটা শিকড়ওয়ালাই, সেগুলো লাগাতে হবে, তার জন্য তিনটে টব। বাবু ভালো শক্ত, এই যে একটা, এগুলো অনেক কম প্রাইস রয়েছে, মাত্র 15 টাকা। আমাদের উত্তর চব্বিশ পরগনাতে এই সাইজের টবগুলোর দাম কত হতে পারে তোমরা গেস করতে পারো? এই সাইজের টবটার দাম 35 থেকে 40 টাকা, এখানে মাত্র 15 টাকা নিচ্ছে কন্যাগর। আমি ভেবেছি বাড়ির জন্য কটা কিনে নিয়ে যাব, আর এর থেকে যে ছোট সাইজটা রয়েছে সেটার দাম মাত্র 10 টাকা আর 5 টাকা, আর আমাদের ওখানে ছোট সাইজটার দামই 25 টাকা। বেশ ভালো, থিকনেসটা অনেকটাই ভালো, কেনাই যায়, নষ্ট হবে না খুব তাড়াতাড়ি। দেখো আমি প্রেশার দিচ্ছি, থিকনেসটা অনেকটা বেশ ভালো, সেমই আমি উত্তর চব্বিশ পরগনাতেও, দাম বেশি জানি না কেন, জানি না জানি না, বেশ ভালো হচ্ছে। আর আমি একটা ভাত বাড়া হাতা কিনেছি, দেখো আমার ছিল না, এটা দিয়ে ভাত বাড়তে খুব সুবিধা হবে, একটু অন্য স্টাইল রয়েছে, দেখো একটু অন্য রকম, না ভালো লেগেছে তাই কিনলাম। তারপর রয়েছে এই দেখো, এখানে দুটো বাটি কিনেছি একটু বড় বড় সাইজের, বেশ ভালো দুজনের জন্য, বেশ তরকারি ফরকারি নামানো যাবে, খুব সুন্দর হয়েছে কিন্তু দুটো। এটা এক একটা 40 রুপিস করে রয়েছে, সাইজটা ভালো লেগেছে। আর তার থেকে একটু বড় সাইজের দুটো কিনেছি, এই যে দেখো আমার ভীষণ ভালো লেগেছে, অনেকদিন থেকে কিনবো কিনবো করছিলাম, আজকে সেটা কেনা হয়ে গেল। আর লাস্ট দেখতে পাচ্ছ এই যে ঝুড়িটা, কালারটা কিন্তু খুব সুন্দর, এটা কিনেছি কেন, শাক সবজিগুলো ক্লিনিং করার পর জল ঝরানোর জন্য, বিশেষ করে বাঁধাকপি পালং শাক এগুলোকে জল ছড়াতে ভীষণ উপকারী এটা, মানে খুব কাজে লাগে, যার জন্য আমি এটা কিনে নিয়েছি। অনেকদিন থেকে এটাও খুব দরকার ছিল, নিয়ে নিলাম। আর কালারটা কিন্তু জাস্ট ওয়া, ভীষণ ভালো লেগেছে কালারটা। আমি ভেবেছি উলেন কিছু একটা তৈরি করবো এই কালারের, বেশ দারুণ কালারটা, পিঙ্ক নয় আবার ডিপ পার্পেলও নয়, পিঙ্ক পার্পেলের কম্বিনেশন রয়েছে কালারটা। বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট একটা শপিং, কেমন লেগেছে বলো, আর কেমন হয়েছে জিনিসগুলো সেটাও তোমরা বলতে ভুলো না। নেক্সট ভিডিওতে চলে আসবো তোমাদের সঙ্গে দেখা করতে, কাল ঠিক সন্ধ্যা 7টায়। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও, আমার ভালোবাসা কিন্তু সবসময় তোমাদের সঙ্গে রয়েছে। টাটা।